সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকোনিয়া এলাকায় বর্ধমান পুরসভার পান্তশালায় বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট সমাজসেবী আইনুল হক মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্যবৃন্দ। এদিন সমিতির সম্পাদক বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন। পাশাপাশি আসন্ন দুর্গাপুজো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সরকারি নিয়ম মেনে কিভাবে পুজো করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সমিতির সদস্যরা। আর এখন এটা শহরের মধ্যেই ছিল, এবার শহর ছেড়ে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে যারা, যেহেতু আমাদের বর্তমান শহরে আমাদের এখানে প্রচুর দুর্গাপুজো হয়, দুর্গাপুরে প্রচুর দুর্গাপুজো হয়, আসানসোলেও হয়, তার কিছু কিছু জায়গাগুলো অন্য জায়গায়, ধরুন কাটোয়া কালনা এইসব জায়গায় অল্প, এরকম বড় বড় পুজো খুব কম হয়। তাই আস্তে আস্তে যেটা সবার চিন্তা ভাবনা, এই দুর্গাপুজো কমিটিটাকে শুধু শহরের মধ্যে নয়, এটা গোটা জেলার মধ্যে আমাদের বিস্তার করতে হবে, যে বর্ধমান জেলা নিয়েই একটা দুর্গাপুজো সমন্বয় সমিতি হবে, তাহলে সেটা আমাদের গোটা জেলার সব জায়গার দুর্গাপুজো কমিটির লোকরা থাকবে, তাহলে আরো বেশি করে আমরা সংগঠিত হতে পারবো দুর্গাপুজোকে সামনে রেখে। আর দুর্গাপুজোকে সামনে রেখে এই কারণেই বলছি যে আজকে যত উৎসব তার থেকে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তাই এই উৎসবে আমাদের যে সমন্বয় সমিতি আজকেও আবার মিটিং ডেকেছে সবাইকে এক জায়গায় ডেকে, যাতে আমরা সুন্দরভাবে এই দুর্গাপুজোটা এবার আমরা করতে পারি, কারো যাতে কোথায় অসুবিধা না হয় প্রশাসনিক দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা ইতিমধ্যে জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন তো ঘোষণা করেছে, আপনারা জানেন 7,000 টাকা করে আগে যারা পাচ্ছিলেন তারা সবাই পাবে। আমরা চেষ্টা করছি নতুন কোনো দুর্গাপুজো কমিটিকে এবার কিছু, আমি এসপির সঙ্গে নিজে কথা বলছি, কারণ এই টাকার ব্যাপারটা এসপি ঠিক করে, আমরা বলেছি যে আপনি কিছু নতুন ভাবে যাতে টাকা দেয় এবার সেটা আপনি বলুন, কারণ এবার হয়তো সেটা মেনে গেলেও যাবে, কারণ হচ্ছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও যেহেতু এবার আমাদের দুর্গাপুজোটা একটা বড় জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছে, তাই আমরা বলেছি যে কিছু যাতে নতুন দুর্গাপুজো কমিটিকে আবার টাকা দেওয়া যায় সেইটা চেষ্টা করলে সংখ্যাটা আরো বেড়ে যাবে। ইতিমধ্যে কালকের মিটিং আপনারা শুনেছেন 180টা দুর্গাপুজো কমিটি আমাদের এই বর্ধমান থানার আন্ডারে টাকা পায়, 180টা দুর্গাপুজো কমিটি, তাই সেটা যদি 20টাও পারে তাহলেও 200 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই থানার আন্ডারে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে 180টা দুর্গাপুজো কমিটিকে টাকা দেওয়া হবে। আর এখন জানেন আপনারা যে পুজো কমিটি টাকা পায় তার চেক একদম কলকাতা থেকে লেখে চলে আসে, যেমন ক্লাবগুলোকে টাকা দিত ক্লাবে লিখে চলে যায়, এখন দুর্গাপুজো কমিটিগুলো সেইভাবে চলে, কারণ পুজো তো আর বন্ধ যায় না, মানে খুব কোনো কারণে একটা সেটাও মনে হয় না বন্ধ হবে, মানে 180টা পুজো হচ্ছে মানে ওটা আবার 170-এ নেমে যাবে এরকম কোনো ব্যাপার নাই, 180 ধরেই থাকবে, বরঞ্চ আরো পুজো বাড়ে। বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।